ওটু নির্মা তোমার তুমি কথা বলে না, হেরাইতে মিস কল মারে ফোন করে না। বন্ধুরা, আজকে সেরকমই টোনের কে নিয়ে আমি আলোচনা করব। আপনারা ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দেবেন, কারণ কেন আজকের এই ভিডিও অনেক কষ্ট করে তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে এসে আপনার সামনে উপস্থাপনা করার জন্য চেষ্টা করছি। তারপরে আজকের যে এই প্রাণীটা নাম হচ্ছে নীলটুনি পাখি। এই নীলটুনি পাখি সম্পর্কে অনেক কিছু নতুন করে আমি নিজেও জানতে পেরেছি, যেটা আপনাদের সঙ্গে গল্পের শৈলী আমি শেয়ার করতে চাইছি। তো একটু অপেক্ষা করুন, স্টেপ বাই স্টেপ আমি সুন্দর করে আপনাদের সাথে আলোচনা করার জন্য চেষ্টা করব। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনলেই পরে কিন্তু আজকে আপনি যে জিনিসগুলো জানতে পারবেন সেটা জেনে আপনি সত্যি অবাক হবেন। তাহলে বন্ধু, আজকে দেরি না করে চলুন বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করার জন্য আমি চেষ্টা করছি। পুরুষ নীল যে টুনি, এই পাখিটার রং গাঢ় নীল হলেও ভালো করে লক্ষ্য করলে কিন্তু ধাতুবি বেগুনি যে পরিষ্কার দেখতে পাবেন। নীলটুনি পাখির শরীরে সরাসরি আলু পড়লে উদের দেহের চাকচিক্য কিন্তু বোঝা যায় চকচক করে। আর একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে যে বুকে যে তামাটে লাল বন্ধনী থাকে ওইটাও কিন্তু অনেকটা আকর্ষণীয়। এছাড়া বুকের উভয় পাশে কমলা আর হলুদ রঙের যে মেশানো মিক্স করা যে পালকটা থাকে সেটাও কিন্তু খুবই সুন্দর। যখন পুরুষ নীলটুনি পাখি নাচে তখন এদের পালকটা খানিকটা ময়ূরের মতো মেলে এবং ওদের যে বিভিন্ন রঙিন যে পালকগুলো এইগুলো কিন্তু সরিয়ে যাওয়ার ফলে আরও সুন্দর দেখায়। তো নানান রঙের এই সুন্দর দেখানোর যে পালকগুলোর মধ্যে থেকে বিশেষ করে তাদের শরীরের গড় দৈর্ঘ্যে 10 সেন্টিমিটার এবং লেজের দৈর্ঘ্য 33 সেন্টিমিটার, সরি 33.3 মানে 3.3 সেন্টিমিটার এদের লেজের দৈর্ঘ্য, আর এদের ঠোঁট হচ্ছে 2 সেন্টিমিটার লম্বা। তো সেরকম নীলচুনি পাখিটাকে দেখতে ছোট হলেও 10 বছর বয়স পর্যন্ত কিন্তু তারা বাঁচতে পারে। গড়পড়টায় 7 থেকে 11 বছর হয়, কিন্তু মধ্যস্থতা বজায় রেখে আমি বলেছি যে 10 বছর পর্যন্ত বাঁচতে পারে। সেরকম নীলটুনি পাখিরা কিন্তু সুরেলা কণ্ঠে গান করতে পারে। সেরকম হিন্দি গান যদি গাইতে বলে তাহলেও সে গেয়ে দেবে। সত্যি বন্ধু, এইটা আমি একা বলছি না, আপনিও কিন্তু পরখ করে দেখতে পারেন। সেরকম সুন্দর নাচও জানে, তারা নাচ আর গান জানলে তো ডিস্কো ডান্সার হয়েই যাবে। তার জন্য এরকম আরও ইম্পর্টেন্ট টপিক, মজাদার টপিক আজকে নিয়ে এসেছি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, দারুণ মজাদার হতে চলেছে আজকের ভিডিও। সেরকম সুন্দর নাচও জানে। তাহলে ইতিমধ্যে কিন্তু আপনারা স্ক্রিনে এই পাখিটাকে দেখতে পেয়ে গেছেন। হয়তো অনেকে বলেন কিসের নীলটুনি, কি নীলটুনি চিনি না বাবা, কিন্তু স্ক্রিনে আপনাকে প্রমাণসহ নিয়ে এসে দেখিয়েছি। সুতরাং আপনার বিশ্বাস অর্জন করা আমার কর্তব্য, সেই চেষ্টাটাই করছি। তাহলে ভোরবেলায় সমস্ত পাখির আগে মধুর কণ্ঠে গুমবাঙানি গান গিয়ে প্রার্থনা সভার আয়োজন করে এবং মিষ্টি মধুর স্বরে চি হুইট চি হুইট চি হুইট করে গান করে এবং ছোট পাখি হলেও জোরালো আওয়াজ করে সে গান গাওয়ার জন্য চেষ্টা করে। এছাড়া বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর। ওই মোর অপশানে টাচ করলে আপনি ডেসক্রিপশন বক্সে আমার ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে যে বিস্তারিত তথ্যগুলো পাবেন সেইগুলোর পাশাপাশি আমার সোশ্যাল সাইটে যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মতো লিঙ্কও পাবেন। সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে নিলে পরে আপনার সাথে যদি কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয় সেইখানে আমি আপনার ফলো করা সেই সোশ্যাল সাইটের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করব এবং আমাদের সম্পর্ক নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ প্রতিস্থাপন করতে পারবো। এবং বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200খানা ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্কে টাচ করে আপনি ভিডিও দেখে যদি আপনার একটু ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে করে ওনারাও কিন্তু আপনার মতো অনেকগুলো তথ্য সম্পর্কে জানতে পারবেন, তাই না বন্ধু? তাহলে চলুন, আজকে কিন্তু আরেকটা রিকোয়েস্ট হইলো, আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমি কিন্তু অনেক ভুলভ্রান্তি আমার এই ভিডিওতে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সুতরাং বন্ধু,
আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আপনার কিন্তু আরো ভালোভাবে নজর পড়বে। সুতরাং ওই ভুলভ্রান্তিগুলো আমাকে কিন্তু একটু দয়া করে ধরিয়ে দিয়ে আমাকে সহায়তা করবেন, যাতে করে আমি আমার ভুলগুলো সংশোধন করে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আর্থিক সংকটে ভুগছি, এই আপনার জন্য আরো ভালো উন্নত মানের ভিডিও করার জন্য যে একটা ভালো মানের ক্যামেরা কিনবো সেই ক্ষমতাটুকু আমার এই মুহূর্তে নেই। কিন্তু বন্ধুরা, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি আরেকটু উৎসাহ যোগান, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে খুব শীঘ্রই আরও সংশোধিত নতুন ভালো উন্নত মানের ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ভিডিও নিয়ে আসতে পারবো। সে আশা ভরসা রেখে আপনার কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে আপনার আত্মীয়জনদের কাছে একটু শেয়ার করুন, যাতে করে কিন্তু সুন্দর একটা ভিডিও আপনি পেতে চলেছেন। সেই আশা ভরসা রেখে আজকে একটু বাজে কথাটা কম বলে চলুন কাজের কথাটা বলার চেষ্টা করি এবং দু কথাই ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করছি, কারণ আপনার মূল্যবান তথ্যগুলো বা মূল্যবান সময়টাকে নষ্ট করার কোনো অধিকার আমার নেই। তাহলে চলুন বাকি দুটো কথাই ভিডিওটাকে শেষ করার চেষ্টা করি। নীলটুনি পাখিরাও কিন্তু হামিং বার্ডের মতো উঁচু আকাশে স্থির থেকে উড়তে পারে, আলোর জিলিকের মতো বাতাসে দেউ খেলিয়ে, উজ্জ্বল আলোর জিলিকের মতো এই গাছ থেকে ওই গাছে ফুলে উড়ে উড়ে মধু পান করে, সচরাচর জুড়াই জুড়াই বা একা একই যেমন অন্যান্য পাখির মতোই পাতা বুলবুলি ফিঙে ফুলঝুরি ও বুলবুলি সহ চতকের সাথে মিলে ঘুরে বেড়ায়। শুধু ফুলের মধু খায় না, এরা কিন্তু জমির পোকা মাকড়ও খায় যা কৃষকদের ফসলে খুবই ক্ষতিকারক ছিল, সেই ক্ষতিকারক পোকাকেও কিন্তু বাঁচিয়ে দেয়। এবং বর্ষাকালে বৃষ্টির জন্য মধুর অভাব হলেও যে মধু মানে হানি, সেই মধুটা যদি অভাব হয় বৃষ্টির জলে নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু পোকামাকড়ের উপর পুরোপুরি নির্ভর হতে হয় তখন। কারণ কেন, ওই নীলটুনি পাখিরা পোকামাকড় খেয়েই তাদের জীবন নির্ধারণ করে এবং নীলটুনি পাখিদের বিশেষ করে তাদের জীবন জীবিকা খুবই সুন্দরভাবে তারা পালন করতে পারে, কোনো দিন আত পেঁদা খেয়ে থাকে না, ঠিক খুঁজে খাজে তারা কিন্তু সেই পোকামাকড়ের মাধ্যমে নিজের জীবন ধারণের চেষ্টা করে। এবং মহিলা নীলটুনির গলা কর্কশ শুনতে খারাপ হলেও এইটা কিন্তু খুবই দেখতে সুন্দর এবং অবশ্য বিশেষ প্রয়োজন ছাড়া কোনো আওয়াজ করে না, বিশেষ করে তাদের পুরুষ যে নীলতুনি পাখি তাদেরকে দেখলেই বিশেষ করে তারা আওয়াজ করতে শুরু করে এবং তাদের আওয়াজটা ভীষণ কর্কশ হয়। শীতকাল সহ বসন্তেও নীলটুনিরা প্রজনন করে এবং বাসা তৈরি করে কাজে পুরোপুরি মহিলা নীলটুনির ভূমিকা থাকে। মহিলা নীলটুনি বাসা নির্বাচন করা থেকে শুরু করে বাসা তৈরি করা কিন্তু তাদেরই কাজ এবং মহিলা নীলটুনি সেই পুরুষ পাখিরা মাঝে মাঝে তদারকি করতে দেখা গেছে, যার ফলে কিন্তু বাসাটা আরও সুন্দর হয় এবং ওদের যে পারিবারিক সম্পর্ক আরও সুন্দর করে বজায় থাকে। তাহলে বন্ধুরা, এই নীলটুনি সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিমত কী এবং ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে আমার কাছ থেকে বিস্তারিত জানতে চান এবং পরবর্তী সময় আমার ভিডিওর আইটেমটা ঠিক কীভাবে করলে পরে আরও ভালো হবে সেই সম্পর্কে আপনি কিন্তু কমেন্ট সেকশনে ছোট্ট করে কমেন্ট লিখে জানাবেন, যাতে করে আমি আমার ভুলগুলো শুধরে আপনাকে আরও ভালো ভিডিও উপস্থাপনা করতে পারি। তাহলে বন্ধুরা, ততক্ষণ আপনি নিজের শরীরের উপর যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।